মঞ্চ উপস্থিত আছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সবথেকে গর্বের বিষয় আমাদের যে ওই সময়ের শেখ মনির হাতে গড়া সংগঠন আওয়ামী যুবলীগের সেন্ট্রাল কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেই আজাদুল ইসলাম আজাদ আজকে আমাদের প্রধান অতিথি। এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের থানা আওয়ামী লীগের সংগ্রামী নেতা, দীর্ঘ রাজনৈতিক ইতিহাস যেটা বর্ণনা করে গেছেন আমাদের সেই সেজুর আলম চন্টু। মঞ্চ উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের আরেকজন ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিনের আমরা ছোটবেলায় দেখেছি যে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছে এই দিনে এই এলাকায় আমাদের সেই জয়নাল ভাই এবং আমাদের আরো আমাদের উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। আসলে নাম বলতে গেলে কিছুক্ষণ পরেই আবার আমাদের নামাজ হয়ে যাবে, আমি যদি সময়ের নাম নিতে পারছি না। আমাদের চেয়ারম্যান সোহরাব সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের এবং থানার জেলার বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ করেছে। ওই যে যুগোস্লাভিয়া ঘুরে এসে আসার পরও আমি আমার সেই আজাদ ভাইকে তখন দেখেছি 73-74 সালের দিকে, এই ধরনের চুল ছিল, ঝাঁকড়া চুল আমি যদি ভুল না করি, এরকম চুল ছিল সুন্দরভাবে আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমিও পাশাপাশি হেঁটে গিয়েছি। তার কাছেই যুবলীগের ইতিহাস আপনারা শুনবেন। আর আজকে আমি শুধু বলবো যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু একটি স্বপ্ন ছিল যে আমরা একটি সুক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত ধর্ম নিরপেক্ষ একটি সোনার বাংলাদেশ করব। কিন্তু আমরা 1975 সালে জাতির জনকের সপরিবারে হত্যা করার পর আমরা সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। 75 পরবর্তী ওই 71-এ পরাজিত শক্তিরাই আজকে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। আমি গত একটা উদাহরণ দেই, আমি আমি অভিভূত হয়েছি সেদিন, আমার মনে হয়েছে যে আসলে সার্থক বাঙালি হিসেবে আমরা সার্থক। আমি ছোট্ট একটি উদাহরণ দেই, আমি গত অক্টোবরের 4 তারিখে আমি লন্ডন গিয়েছিলাম আমার বড় মেয়েটাকে একটা কলেজে ভর্তি করার জন্য, ভর্তি করার জন্য নিয়ে গেছিলাম, ভর্তি হয়েছে সেখানে। যখন তার হোস্টেলে উঠলাম গেলাম, যখন মেয়েকে নিয়ে যাচ্ছি তার রুমে দুইজন করে ছাত্রী থাকবে একটা রুমে, যখন দেখলাম যে দরজায় লেখা 45 নম্বর রুম, প্রথম একটা লেখা কি রিটা মার্গেট এরকম লেখা, একটা পতাকা দেওয়া, জাতীয় পতাকা দেওয়া, আর আমার মেয়ের নাম ওর নিচে লেখা রয়েছে ইসরাত জাহান বাংলাদেশের পতাকা। এই পতাকা যে ওখানে আইডেন্টিটি যে ঐতিহ্য বহন করছে দেশের একটি পতাকা ওই জায়গায়, ওই পতাকাটা দেখি আমার বুকটা ভরে গেল যে আজকে 1971 সালে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধুর সেই 71 সালের যেবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই আমরা জাতীয় পতাকা পেয়েছি, তখন আমার বুকটা ভরে গিয়েছিল ওই পতাকা দেখে। আজকে সেই সময়ের যারা মুক্তিযুদ্ধ করেছে আজকে তারাই কিন্তু যুবলীগ প্রতিষ্ঠা করেছে। আজকে বঙ্গবন্ধুর যে 75 সালে সপরিবারে হত্যা করার পর এই দেশটা কোন জায়গায় ছিল, আমি শুধু যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের ভাইদের শুধু এই কয়েকটি কথা বলতে চাই যে 1996 সালে 21 বছর পর নেত্রী ক্ষমতা আসার পর দেশের কি পরিবর্তন হয়েছে। এরপরে 2001 সালে বিএনপি ক্ষমতা এসেছিল জোট সরকার নিয়ে, মহাবিজয় নিয়ে, এবং অনির্বাচিত 2 বছর, এই 7 বছর দেশ কোথায় গিয়েছিল। আজকে এই দেশে যত অর্জন আজকে আমরা পতাকা পেয়েছি বঙ্গবন্ধুর হাত দিয়ে, আজকে তার